ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফেসাল আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বুস্টার ডোজ দেওয়া থাকলে বাই রোডে করোনা টেস্ট লাগছে না তবে সকল বাই রোড বর্ডারে না এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো কোন কোন বর্ডার দিয়ে এই মুহুর্তে বুস্টার ডোজ থাকলে কোন কোন বর্ডার মানে কোন কোন ল্যান্ড পোর্ট আইসিপি পোর্ট দিয়ে যদি আপনারা ভারত প্রবেশ করেন তাহলে আপনাদের করোনা টেস্ট লাগবে না সেই বিস্তারিত ডিটেলস আজকের এই ভিডিওতে শেয়ার করব পাশাপাশি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এ ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো পাশে থাকা নোটিফিকেশান বাটনটি পুশ করে দেবেন তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান ইনস্ট্যান্টলি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বুস্টার ডোজ নেওয়া থাকলে এই বাই রোড বেনাপোল দিয়ে যদি ভারত প্রবেশ করেন তাহলে আর টিপিসিআর টেস্ট লাগবে না কিন্তু পাশাপাশি আরও কিছু বর্ডার আছে যেমন ঘোজাডাঙ্গা ভোমরা বর্ডার গেদে বর্ডার ফুলবাড়ি বর্ডার আগরতলা বর্ডার সেই সব বর্ডারের কী অবস্থা সেটা নিয়েও এখন আমি আপনাদের বলবো তো চলুন এবার ওই টপিকগুলো নিয়ে আলোচনা করি সেই টপিকের মধ্যেই কিন্তু বিষয়গুলি আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি প্রথম টপিকটি হলো বুস্টার ডোজ নেওয়া থাকলে বাইরোডে লাগবে না করোনা টেস্ট এ কথাটি কতটুক সত্য এ কথাটি শুধুমাত্র ব্যানাপুল বর্ডারের জন্য সত্য এই মুহূর্তে যদি আপনারা বেনাপুল বর্ডার হয়ে ভারতের হরিদাসপুর প্যাট্রোপোল বর্ডার হয়ে যদি ভারতে ঢুকেন আর যদি আপনার বুস্টার ডোজ নেওয়া থাকে তাহলে আর আর টেস্ট করার কোনো দরকার নেই মনে রাখবেন এটা শুধুমাত্র বাইরোড বেনাপোল প্যাট্রোপোল বর্ডারের জন্য অন্য বর্ডার কিন্তু না অন্য বর্ডার বলতে গেঁদে আগরতলা সেখানে কিন্তু কোনো রকম নোটিশ আসেনি শুধুমাত্র ব্যানাপোল দ্বিতীয় টপিকটি হচ্ছে বুস্টার ডোজ নেওয়া থাকলে এই মুহুর্তে কোন কোন বর্ডার দিয়ে করোনা টেস্ট লাগছে না বুস্টার ডোজ নেওয়া থাকলে এই মুহূর্তে বেনাপোল এবং প্যাট্রোপোল বর্ডারে আর্টিফিশিয়াল টেস্ট লাগছে না অন্য সকল বর্ডারে কিন্তু লাগছে তিন নম্বর টপিকটি হচ্ছে বুস্টার ডোজ নেওয়া থাকলে ভারত থেকে বাংলাদেশে আসতে করোনা টেস্ট লাগছে কি এটার উত্তর হচ্ছে অবশ্যই লাগছে এই মুহুর্তে যাদের বুস্টার ডোজ নেওয়া আছে যারা ভারতে প্রবেশ করবেন এবং ভারত থেকে যখন বাংলাদেশ ফিরে আসবেন তখন আপনাদের আর টেস্ট করেই কিন্তু বাংলাদেশ আসতে হবে এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন এমনটা ভাববেন না বুস্টার ডোজ নেওয়া থাকলে শুধু মানে ভারতে যখন ঢুকবেন তখন কিন্তু করোনা টেস্ট লাগবে না কিন্তু ভারত থেকে বাংলাদেশে যখন ফিরে আসবেন বা ইন্ডিয়ান বা বাংলাদেশি নাগরিক যে কেউ বুস্টার ডোজ নেওয়া থাকলেও বাংলাদেশ ঢুকতে গেলে আর টেস্ট লাগবে চার নাম্বার টপিকটি হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে বাইরোডে কি করোনা টেস্ট লাগবে দেখুন আমরা যে সার্কুলারটি পেয়েছি সেই সার্কুলারে বলা আছে বুস্টার ডোজ নেওয়া থাকলেই বাইরোডে করোনা টেস্ট লাগবে না শুধুমাত্র ব্যানাপোল প্যাট্টোপোট বর্ডারে তাহলে এখানে যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছে তারা কি করবে তাদের কিন্তু আর্টিফিশিয়াল টেস্ট লাগবে জিনিসটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি অ্যাটলিস্ট যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাদের জন্য করোনা টেস্টটা কিন্তু মাফ করে দেওয়া উচিত ছিল এটা একদমই উচিত হয়নি আমার ব্যক্তিগতভাবে এটা আমি সাপোর্ট করি না যারা এক ডোজ ভ্যাকসিন নিয়েছে তাদের জন্য এই নিয়মটা চালু করলে ভালো হতো যে তাদের করোনা টেস্ট লাগবে কিন্তু ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলেও করোনা টেস্ট লাগবে বুস্টার ডোজ নেওয়া থাকলে লাগবে না এই জিনিসটা মোটেও ভালো লাগেনি তার পাশাপাশি বেনাপুল বর্ডার পেট্রোপুল বর্ডার দিয়ে যে চালু হলো তাহলে অন্য বর্ডার দিয়ে কেন চালু হলো না মানে আমি কিছু বুঝতেই না আমার কাছে মনে হচ্ছে যে বাকি যে বর্ডারগুলি আছে গেদে বা আগরতলা সেখানে শীঘ্রই শুরু হবে নোটিশটা পৌঁছাতে যতক্ষণ সময় লাগে নোটিশটা পৌঁছায় গেলে কিন্তু এই নিয়মটা চালু হবে কিন্তু এই বুস্টার ডোজ আর এই ডাবল ডোজ নিয়ে আমার মোটেও ভালো লাগেনি এই সিস্টেমটা যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া ছিল লাস্ট তাদের মাফ করা উচিত ছিল আর ফার্স্ট ডোজ যাদের ভ্যাকসিন নেওয়া ছিল তাদের আর্টিপিসিয়াল টেস্ট নেওয়া উচিত ছিল শুধুমাত্র বুস্টার ডোজ নেওয়া থাকলেই যে করোনা টেস্ট লাগবে না এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি বিকজ ভারতে এখনও বুস্টার ডোজ শুরুই হয়নি বাংলাদেশে শুরু হয়েছে আমি জানি কিন্তু ভারতে এখনও বুস্টার ডোজ নেওয়া শুরু হয়নি আমাদের পাঁচ নম্বর টপিক হচ্ছে ফ্লাইটে এক নিয়ম আর বাই রোডে আর নিয়ম কেন এটা আসলে কিছুই বলার নেই ফ্লাইটে যদি যান যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তারা ফ্লাইটে যদি যান তাহলে তাদের করোনা টেস্ট লাগছে না আর বাই রোড দিয়ে গেলে বুস্টার ডোজ নেওয়া থাকলেই কিন্তু করোনা টেস্ট লাগছে না তো দুই জায়গায় দুই নিয়ম বড় একটা আজব নিয়ম এই নিয়ম মোটেও একদম মানে এক এই নিয়মটা একদমই আমার ভালো লাগেনি আমি জানি না আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বুস্টার ডোজ কিন্তু ভারতে এখনও শুরু হয়নি তাহলে এটা কাদের জন্য করলো ওই বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশে কয়জন বুস্টার ডোজ নিয়েছে এখনও তো আমার মনে হয় না ঠিকমতো অনেকেই নেয় নাই ছয় নম্বরে আমি আমার ব্যক্তিগত মতামত দেবো আমার ব্যক্তিগত মতামতটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থল পথে কবে খুলবে এটা নিয়ে আমি একটা পার্সোনাল অ্যানালাইসিস দেব দেখুন একটা ধাপ কিন্তু হয়ে গিয়েছে সেই দিনই যেদিন বাই এয়ারে ঘোষণা আসলো যাদের ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাদের করোনা টেস্ট লাগবে না সেই দিন কিন্তু এক নাম্বার ধাপ এগিয়ে আসলো এই ট্যুরিস্ট ভিসাকে সহজ করার জন্য এখন দুই নম্বরে এই যে বুস্টার ডোজ নেওয়া থাকলে বাই রোড ব্যানাপুল দিয়ে কিন্তু করোনা টেস্ট লাগবে না এটা কিন্তু দ্বিতীয় ধাপ শুরু হলো এখন আস্তে আস্তে সকল বর্ডারে যখন এই নোটিশটা চলে যাবে তাহলে সকল বর্ডারে কিন্তু বুস্টার ডোজ নেওয়া থাকলে আর্টিফিশিয়াল লাগবে না তাহলে তাহলে এটা কিন্তু দ্বিতীয় ধাপ এগিয়ে গেল টুরিস্ট ভিসা স্থলপথে খোলার আমার কাছে মনে হচ্ছে এই মার্চ মাসের শেষে অথবা ঈদের আগে বা ঈদের পরে ট্যুরিস্ট ভিসা স্থলপথে খুলে যাবে পাশাপাশি অন্য সকল যে ভিসাগুলি আছে যেমন মেডিকেল বিজনেস বা এন্ট্রি তারাও কিন্তু সমস্যায় আছে কেন কারণ তাদের গণহারে কিন্তু বাই এয়ার দেওয়া হচ্ছে বাই এয়ারে যাওয়ার সামর্থ্য অনেকেরই নাই বিকজ এখন বাই গলা কাটা ভাড়া এক তো বাবলের ফ্লাইট চুক্তি চলছে সেই চুক্তিতে অনেক ভাড়া নর নর্মাল ফ্লাইটগুলি কিন্তু এখনও বন্ধ আছে তো সামনে কিন্তু নর্মাল ফ্লাইটগুলি চালু হয়ে যাবে তো চালু হয়ে গেলে ভাড়াটা অনেক কমে যাবে কিন্তু কমলেও আমি মনে করি ওই বাই রোডে যেমন এক হাজার টাকা বা আটশো টাকায় কিন্তু কলকাতা পৌঁছানো যায় ইয়ারে কিন্তু কমলেও সেটা সম্ভব হবে না ইয়ারে কম থাকলেও কিন্তু পাঁচ হাজার বা সাড়ে চার হাজার টাকা থাকবে এর থেকে কম হবে না তো আমি মনে করি এই যে ফ্লাই নর্মাল যে ফ্লাইটটা আছে সেটাও কিন্তু চালু হয়ে যাচ্ছে তো এটা থাকবে তৃতীয় ধাপ এগিয়ে যাওয়া তো এরকম যদি আগাতে থাকে তাহলে এই মার্চ বা ঈদের পরেই কিন্তু ট্যুরিস্ট ভিসা স্থল খুলবে বাকি সকল ভিসা আগের মতো স্বাভাবিক হয়ে যাবে একদম নর্মাল হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন